নমস্কার সবাইকে। আজকে আমি মাটন পোলাও বানাবো, তার জন্য আমি মাটন নিয়েছি। এর মধ্যে কিছু মশলা মাখাবো। তো আমি দই দিয়ে দিলাম 3 চামচ মতো, আদা রসুন পেস্ট 1.5 চামচ মতো আমি দিয়ে দিলাম, আর একটু জিরে, এটা ধনে, এটা জিরে, নুন, গোলমরিচ গুঁড়ো, এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। এটা আমাদের মাখানো রেডি, এটা থাক, ততক্ষণ আমি ভাতটা বানিয়ে নেব। এটা 750 মাংস আছে, তো আমি 750 মতনই চাল নেব। মাংসটা আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, এতে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 2টো সিটি দিয়ে নেব। এখানে আমি মাংসটা সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এর মধ্যে আমি একটু তেল আর একটু ঘি দিয়ে দেব। এর মধ্যে 2টো তেজপাতা, একটু গরম মশলা আমি ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা যতক্ষণ আমার লাল ব্রাউন হচ্ছে ততক্ষণ আমি দেখিয়ে দিই। চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন দিয়ে দিচ্ছি। এটাকে আমি একটু ভুনে নিলাম। এবার আমি মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। দেখুন এখানে তেলের উপর এসে গেছে। আমি কিন্তু মটনে 2টো সিটি দিয়েছিলাম, পুরো নরম হয়ে গেছে। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। আমার জল গরম ছিল, 750 চাল নিয়েছিলাম, আমি ডবল জল দেবো, ডবলের একটু কম দেব। ফোটানো জল আমি দিয়ে দিলাম, এর মধ্যে আমি চালটা ঢেলে দেবো। গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, গোটা, যেহেতু আমি চেরাই দিয়েছি, এর মধ্যে চালটা দিয়ে দেবো। এতে আমি নুন দিয়ে দিলাম, মাংস তো নুন দেওয়াই, শুধু ভাতের মতো আমি নুনটা দিয়ে দেবো। ফুটে গেলে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে 10 মিনিট মতো চালাবো। এটা আমি 15 মিনিট পর খুললাম, দেখুন। এর মধ্যে আমি 1 সিপি কেওড়া জল দিয়ে দিচ্ছি। এর উপর থেকে আমি একটু পেঁয়াজ ভাজা ভেজে তুলে রেখেছিলাম, একটু পেঁয়াজ ভাজা আর একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। মাটন পোলাও রেডি। আমার ঘিটা দেওয়া হয়নি, আমি একটু ঘি ওপর থেকে দিয়ে দিলাম। এটা এমনি 10 মিনিট ঢাকা থাকে, 10 মিনিট পর আমি খুলে দেখুন। এটা আমাদের 10 মিনিট হয়ে গেছে, আমাদের মাটন পোলাও রেডি, পুরো ঝরঝরে ভাত।